এ তোর কিটা লাগবে বে? শার্ট প্যান্ট আগে দা, জুতা। আচ্ছা ঠিক আছে, দেখ কেমন তোর। আহ, আমরা তো গরিব, আমাদের আবার ঈদ কিসের? আমরা তো টুকাই ছেলে, আমাদের কাজ হবে শুধু এই ময়লা খোঁজা। জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি, তখন থেকেই না টুকাইয়ের বস্তা কাঁধে নিয়ে প্রতিটা বাড়ি বাড়ি হাঁটি। কই, কেউ তো কখনো কাছাটিকে আদর করেনি? কই, কেউ তো কখনো জিজ্ঞেস করেনি তোমার ঈদের কেমন জামা লাগবে? সেই ছোট্টবেলা থেকে না মা বাবার আদর থেকে বঞ্চিত, আজ পর্যন্ত কাউকে এমন পাইনি যে আমার মা বাবার মতো। তারাও কত নিষ্ঠুর, এই টুকাই ছেলেটাকে না একবারও দেখতে আসে না। তবে হ্যাঁ, আমার মন বলে যখন আকাশে ওই ঈদের চাঁদ উঠে, ঠিক তখনই আমার মা বাবা আমাকে খানিকটা দেখে তারপর আবার লুকিয়ে যায়। এই না তোমার ঈদের জামা, দেখো তো কেমন হলো, ভালো লাগলো? তাহলে যাও, এবার মজা করে ঈদটা করো। আর এই টাকাটা রাখো, কিছু কিনে নিও খাওয়ার জন্য। সেই দিন শাহাদাত সেই টুকাই ছেলের সাথে তার নিজের ঈদটাকে ভাগাভাগি করে নিতে পেরেছিল। আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশে গরিব দুঃখী মানুষের সাথে এবারের ঈদটা ভাগাভাগি করে নিই। কেমন লাগলো আজকে নাড়িঘাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।